আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ বাংলার তাওহিদি জনতা, এ বাংলার 18 কোটি মুসলিম জনতা আজকে জাগ্রত হয়েছে। তারা আজকে 16 বৎসর জুলুম নির্যাতন আর মামলা হামলার শিকারে সমস্ত পদে পদে তাদের রক্ত বিলীন হয়ে তারা আজকে হাহাকার করছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই ছোট্ট সোনার বাংলায় আগামীতে যদি আবার প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের সাম্য, ন্যায্য অধিকার ফিরে পেতে হয়, প্রত্যেকটা দল আমাদের দেখা শেষ, শুধুমাত্র একটা দল দেখা বাকি আছে, সেটা হলো আল কোরআনের দল। আমার প্রিয় বন্ধুগণ, আগামীতে যে সময় আসছে এই বাংলার মসনদে আল কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সমস্ত দল মত একত্রিত হয়ে, সমস্ত চাষা শ্রমিক চাকরিজীবী ছাত্র জনতা একত্র হয়ে বাংলার কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলার মসনদে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইয়াতানির রাজীম বিসমিল্লাহির রহমান الذين كفروا وإذ يمكر بك الذين كفروا ليثبتوك অকাল তাআলা ফি
শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা পানি না নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলে প্রাণ উজাড় করে দরুদ পড়ি আল্লাহুম্মা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাত নয় হে রাসূল, জাহান্নাম কেউ বুঝি না। আল্লাহুম্মা ওয়ালা আলে ঈদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাব্বা, খোদার ছিল যারা অতি প্রিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, কাদের মোল্লা কামারুজ্জামান সেই মিছিলে হলো গণ্য, কাদের মোল্লা কামারুজ্জামান আল্লামা সাইদি সেই মিছিলে হলো গণ্য, সাইয়েদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে অনন্য। কথা বলেন ঠিক কিনা? মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চির জীবনের সেই মরণামাই দিও, শামিল করে নিও সবাই আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাব্বা ছিল অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত মানবতায় যুব সংঘ ও নতুন কুলা হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রহন্ত আল কোরআনুল কারিমের আজকের এই নান্দিত মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব আব্দুল লতিফ সভাপতি নতুন কোলা হিফজুল কোরআন মাদ্রাসা সহ আজকের এই বিশাল তাফসীর মাহফিলের প্রধান আলোচক সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন গোটা বাংলায় দ্বিতীয় সাইদি নামে যিনি পরিচিত, প্রিয় উপস্থিতি এবং আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা বড় ভাই মাওলানা রবিউল ইসলাম সহ বিশেষ করে অক্লান্ত পরিশ্রম করে মানবতায় যুব সমাজ এই সংগঠনকে যিনি পরিচালনা করে আসছেন প্রকৌশলী জনাব জহুরুল ইসলাম কাকা সহ নতুন কোলা মানবতায় যুব সংঘ সকল সদস্যবৃন্দ, আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, মঞ্চে বসা আমার পিতৃতুল্য অভিভাবক সমতুল্য অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, সামনে বসা তাওহিদি জনতার একাংশ যুবক ভাইয়েরা, ছোট্ট কোসি কাছারা, পদ্মার অন্তরালে লুকিয়ে থাকা সতী সাধবী, সর্বগুণের গুণান্বিতা অরলা সরলা সম্মানিতা আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায় সকল মুসলিম উম্মার প্রতি আমি আমার হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ব্যক্ত করে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আশা করি আপনারা জোরে সরে জবাব দিয়ে আমার কর্ণকহরে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নত সিঁড়ি প্রশংসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দফতরে, যাহার হাতের মুঠোই আমাদের সকলের জীবন মৃত্যুর চাবিকাঠি। আমার প্রিয় বন্ধুগণ, এই প্রতিকূল আবহাওয়ার মাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের বিশাল নিয়ামত দান করেছে এবং এই নিয়ামতে আমরা অংশীদার হতে পেরেছি। এজন্য বিনীত অবনত চিত্তে মহান আল্লাহ তাবারকা তাআলার শানে কালিমাতুর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরন তাইয়িবান মুবারাকান ফি। দরুদ এবং সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার অগ্রদূত অগ্রনায়ক আকাই নামদার তাজেদারে মাদিনা, যিনি মানুষের হেকালীন শান্তি এবং পরকালের মুক্তির জন্য আমৃত্যু সংগ্রাম করেছে, সবই সাংবাদিত নেতা কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার একান্ত উকিল সেই নেতার প্রতি আমরা সকলেই বিনয় অবনত চিত্তে দরুদ এবং সালাম প্রেরণ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া এবং ইস্তেগফার কামনা করি 15 বছর 5 মাস 4 দিনে এই বাংলায় নতুন সূর্য উদিত করার জন্য যারা যাদের বুকের তপ্ত লহু এ জমিনে কুরবানি করেছে। আমার ভাইয়েরা, 5 আগস্ট ঐতিহাসিক এই মহেন্দ্রক্ষণ সময় এ জাতির দাল যুবকেরা যারা যাদের বুকের তপ্ত লহু এ জমিনে কুরবানি করে এই নতুন দিগন্তর শুভ সূচনা করেছে, সেই সমস্ত শহীদদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে যেন জান্নাতের উৎস মাকাম বানিয়ে দিক সকলনে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেদার? আরো একটা আওয়াজ দিতে হবে, খুশি না বেদার? প্রিয় ভাইয়েরা, এই 15 বছরে এরকম খোলা ময়দানে সন্তুষ্ট চিত্তে আমরা এই ময়দান গুলবহার পাইনি, কথা বলেন? আমাদের ভিতরে সংশয় হইতো যদি একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠান একটা মাহফিলের সূচনা হতো তাহলে মানুষের ভিতরে একটা চিন্তা চেতনা একটা ভয় ভীতি একটা দুর্ভীতি কাজ করতো যে এই বক্তা আসতে দেবে কিনা,
মাহফিল শেষ পর্যন্ত হবে কিনা, মাহফিলের পারমিশন হবে কিনা, অমুক নেতা সন্তুষ্ট কিনা, কি ভাই ঠিক আছে না? প্রিয় ভাইয়েরা, 2024 সালের 5ই আগস্টে বাংলার মসনদ থেকে তাদের কবর রচনা করে নতুন সূর্য উদিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর কোন আমাদের চিন্তার কোনো কারণ আছে? ভয়ের কোনো কারণ আছে? সংশয়ের কোনো কারণ আছে? এখন থেকে বাংলার প্রতিটা আনাচে কানাচে, প্রতিটা গ্রামগঞ্জে কোরআনের আলোচনা, কোরআনের বাণী খোলা ময়দানে প্রচার হবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ বাংলার তাওহিদি জনতা, এ বাংলার 18 কোটি মুসলিম জনতা আজকে জাগ্রত হয়েছে। তারা আজকে 16 বৎসর জুলুম নির্যাতন আর মামলা হামলার শিকারে সমস্ত পদে পদে তাদের রক্ত বিলীন হয়ে তারা আজকে হাহাকার করছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই ছোট্ট সোনার বাংলায় আগামীতে যদি আবার প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের সাম্য, ন্যায় অধিকার ফিরে পেতে হয়, প্রত্যেকটা দল আমাদের দেখা শেষ, শুধুমাত্র একটা দল দেখা বাকি আছে, সেটা হলো আল কোরআনের দল। আমার প্রিয় বন্ধুগণ, আগামীতে যে সময় আসছে এই বাংলার মসনদে আল কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সমস্ত দল মত একত্রিত হয়ে, সমস্ত চাষা শ্রমিক চাকরিজীবী ছাত্র জনতা একত্র হয়ে বাংলার কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলার মসনদে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইরা আসেন, আজকে একটা দল এই বাংলাদেশের 15-16 বৎসর মানুষের উপরে শোষণ নির্যাতন জুলুম নির্যাতন করে মানুষকে একবারে পঙ্গু করে ফেলেছে। আর একটা গ্রুপ, আর একটা দল কিন্তু সারা একবারে ভিক্ষুকের ন্যায় ছাউনির মতো ক্ষুধার্ত অবস্থায় চেয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা দেখেছেন নোয়াখালী, সোনাইমুড়ি, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই সমস্ত বন্যা কবলিত এলাকায় একটা দল মানুষ সমস্ত সভা সমানীতি দূর করে তারা মানুষের বিপদের সময় এদেশকে সংযুক্ত দেশকে মেরামত করার জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। প্রিয় ভাইয়ের জন্য আসেন, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদের আগামীতে প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে আমাদেরকে চিন্তা ভাবনা করে ফেলতে হবে যে আমরা কাদের সমর্থন দিচ্ছি, আর কাদের পেছনে আমরা হাঁটছি, আর কাদের পেছনে আমরা স্লোগান দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আসেন, আমার সময় খুব সংক্ষেপে, আমি বেশি সময় নেব না। তদানীন্তন সময় পৃথিবীর সূচনা লগ্নে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেন, তখন ঠিক এই বর্তমান সময়ের মতো কিন্তু নব্য জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা এখন যেভাবে পতিত হয়েছে, তদানীন্তন সময় কিন্তু সেই সময়টাও এই অন্ধকার কালো নির্বিচ্ছন্ন একটা সময় চলেছে, যেটা ইতিহাসের পাতায় আইমে জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা বলা হয়। আমার প্রিয় ভাইয়েরা, যে সময় আল্লাহর রাসূলকে পৃথিবীতে আগমন ঘটে, এই সমাজকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মানুষের অধিকার ফাঁকি দিয়া মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের জান মাল নিরাপদ দেওয়ার জন্য আল্লাহর রাসূল কিন্তু অনেক চেষ্টা সংগ্রাম চালিয়েছে, কথা বলেন? কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালিত না হয়েছে, ততদিন পর্যন্ত সমাজের ভিতরে শান্তি আসে নাই, কথা বলেন শান্তি এসেছে? আমার প্রিয় ভাই, আজও আসেন, এই নব্য জাহিলিয়াতের সমাজ ব্যবস্থায় যদি আমাদেরকে সোনার বাংলা উপহার দিতে হয়, সোনালী সমাজ উপহার দিতে হয়, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধানের বিকল্প কোনো পথ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কার্ল মার্ক্সের মতবাদ, লেনিনের মতবাদ, সমস্ত মতবাদকে উৎখাত করে আগামী দিনে কালেমার মতবাদ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইরা আসেন, সেই আঙ্গিকে আমি আপনাদের মাঝে সূরা আনফালের
30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে তদানীন্তন সময় কাফের মুশরিক ইহুদি নাসারা আবু জাহেলের বাচ্চারা আল্লাহ রাসূলকে নিয়ে তারা ষড়যন্ত্রের জাল বলে চলেছিল। তারা চিন্তা ভাবনা করলেন যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ যেভাবে এই মক্কার মরুপ্রান্তরে কোরআনের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, যেভাবে মানুষ দলে দলে কোরআনের পেছনে অগ্রসর হচ্ছে, আগামী দিন আমাদের এই অবৈধ সিয়ার, অবৈধ ক্ষমতা, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রীয় যন্ত্র আমাদের আর থাকবে না। তারা সেদিন তিনটা ষড়যন্ত্র করেছিল। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা ষড়যন্ত্র, আরো জোরে বলতে হবে কয়টা। এই তিনটা ষড়যন্ত্র সেদিন তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে করেছিল। আমার ভাইয়েরা, তদানীন্তন সময় 1500 বছর আগে এই ষড়যন্ত্রের শুভ সূচনা হয়েছে, আজও পর্যন্ত এই পৃথিবীতে কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত প্রিয় আপন জনের আমার, একটু কান খাড়া করে লক্ষ্য করে ভালো করে শুনুন। তদানীন্তন সময় আবু জাহেল, উতবা, সাহেবা, কাফের মুশরিকরা কি ষড়যন্ত্র করেছিল আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে জানিয়ে দিয়েছে। তার কারণ আবু জাহেল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু আবু জাহেলের উত্তম বাচ্চা, আবু জাহেলের যোগ্য উত্তরসূরি কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে কিন্তু বিদ্যমান থাকবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, সেই দিন আবু জাহেল যে ষড়যন্ত্র করেছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে জানিয়ে দিলেন, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবু জাহেল বাহিনী সেদিন ষড়যন্ত্র করেছিল আল্লাহর কোরআন, মুহাম্মদের কালিমা এই জনপদে প্রসার প্রসার করতে দেওয়া যাবে না। সুতরাং যেখানে কোরআনের বাণী, কোরআনের প্রসার প্রসার হয় সেই জায়গায় মারামারি হট্টগোল 144 ধারা জারি করে বাধাগ্রস্ত করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার বন্ধুগণ, এই ষড়যন্ত্র আজ থেকে নয়, আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী বিশ্ব নবীর উপরে তারা এই ষড়যন্ত্র করেছিল। আমার ভাইয়েরা, এই ষড়যন্ত্র করে যখন তারা কোরআনের বাণী, কোরআনের প্রসার প্রসারকে স্তব্ধ করতে পারে নাই, বন্ধ করতে পারে নাই, তখন তারা বিশ্ব নবীকে নিয়ে তিনটা ষড়যন্ত্র করেছিল। কয়টা ষড়যন্ত্র? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকুতুলুকা আইয়ুখরিজুক। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, মক্কার কাফেররা তোমার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করছে। এক নম্বরে ইউসবিতুকা, তোমাকে বন্দি করার চেষ্টা করছে। এক নম্বরে ইউসবিতুকা, বিশ্ব নবীকে বন্দি করার চেষ্টা করলো। আমার প্রিয় ভাইয়েরা, আজ এই বাংলার জমিনে যারা কোরআনকে প্রসার করে, গোটা পৃথিবীতে যারা 50 বছর কোরআনের তাফসির করে বেরিয়েছে, বাংলার জমিনে যারা ইসলামী আইন, ইসলামী হুকুমত যারা প্রতিষ্ঠিত করতে চায়, ওই সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের, ইসলামী আন্দোলনের নেতাদের এ সময়ের জালেমরাও কিন্তু তারা বন্দি করার ষড়যন্ত্র করেছে। কথা বলেন প্রিয় ভাইয়েরা, আবু জাহেলের যে কর্মসূচি ছিল দারুন নদুয়ায়, যে এক নম্বরে বিশ্ব নবীকে বন্দি করতে হবে, আজও দেখেন
এ জমিনে যারা আল্লাহর কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখেছে, যারা কোরআনের সমাজ বিনির্মাণের জন্য কাজ করেছে, আজ বাংলার জমিনে তাদেরকে 14 বছর কারারুদ্ধ করে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, গোটা পৃথিবীর বিশ্ব আন্দোলন অন্যতম সিপাহসালার শহীদ কামারুজ্জামান, শহীদ কাদের মোল্লা, শহীদ নিজামী, শহীদ আলো আলী আসার মুজাহিদ সহ অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদের এই জালেম শহীদা শাসক ভারতের ব্রাহ্মণ্যবাদী গোলামেরা তাদেরকে ফাঁসির মঞ্চে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, তাদের কল্লাকে কতল করেছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, এই সমস্ত জারেম আর ওমি ফেরিস সরকারকে আগামী দিনে বাংলার মসনদ থেকে জুতা পিটা করে দিল্লির মসনদে পাঠাতে হবে, এর জন্য আমাদের বুকের তক্তলও ঢেলে দেওয়া লাগতে পারে। শহীদ তিতুমিরির পাশের কাল্লার মতো আর একটা লাঠি নিয়ে যদি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়তে হয়, কারা কারা যুবকের জীবনের তক্তলহু আল্লাহর জমিনে কোরবানি করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, আল্লাহু আকবার, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক আছে না? ইসলামের বিপক্ষে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্থান, কথা মানে ঠিক আছে না? প্রিয় ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ ঘোষণা দিয়েছিল, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এ জাতির তাওহিদি জনতা তোমাদের কি এমন বাস দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা কোথায় আছে, কথা বলেন? গণভবনে আছে। আশ্চর্যের বিষয়, প্রিয় ভাইয়েরা, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারাই কিন্তু আজকে নমরুদ, ফিরাউন, উতবা, সায়বা, হামান, কামান, তাদের যেভাবে পৃথিবীর ময়দান থেকে পতন হয়েছে, এ বাংলার নতুন জালেমদেরকেও সেইভাবে পতন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন এত বড় বড় দাড়ি, বাংলাদেশের সবচাইতে নাম্বার ওয়ান ধনী, এক নম্বর সিরিয়ালে তাদের অর্থ সম্পদ, আজকে প্রাণের ভয়ে ইসলামের গায়ে হাত দেওয়ার কারণে আজকে দাঁড়িয়ে শীষে একেবারে দিল্লির মানুষদের বৈশিষ্ট্য অবলম্বন করে সাদা চুল একেবারে হোয়াইট, মানে সাদা, মানে সাদা চুল একেবারে কালো ব্ল্যাক করে তারা নৌকায় কিনে গামছা বেঁধে তারা জেলে সিঁধে তারা মামুর বাড়ি চলে যাচ্ছে। প্রিয় ভাইয়ের, এর থেকে আর কি দেখবো আমরা? আইন মন্ত্রী আনিসুল হক 1 আগস্ট ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামকে তারা ব্র্যান্ড করেছিল, 4 আগস্ট একটা সপ্তাহ পার হয়নি, 5 আগস্ট এ জাতির ছাত্র সমাজ আওয়ামী দুঃশাসনকে বাংলার জমিনকে ব্যান করেছে, কথা বলে ঠিক কিনা? আবার প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন যাদের হুঙ্কারে, যাদের কথায় গোটা রাজধানী প্রকম্পিত হইত, সে হাজি সেলিম আজকে কাঠ গড়ায় হাউ হাউ করে কাঁদছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, খেলা হবে খেলা হবে, পালাবো না পালাবো না, দরকার হলে ফকরুল সাহেবের বাসায় উঠবো, ঠিক আছে তো? খেলা হবে
খেলা হবে বলে তারা পালাই গেছিয়া। কোথায় গেল গরম গরম ওই জালেমের কথা? কথা বলে ঠিক কিনা? জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। রাজি আছেন তো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যারা কাফের মুশরিক, যারা আল্লাহর দিনকে নিভাই দিতে চায়, যারা আল্লাহর কোরআনকে স্তব্ধ করে দিতে চায়, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দিয়েছে? একান্ত প্রিয় আপনজনেরা ও আমার সীমান্ত এলাকার তাওহিদী জনতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে জানিয়ে দিলেন, দুনিয়ায় যারা ইহুদি নাসারা, যারা কাফের মুশরিক, তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নিভাই দিতে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, কখনোই না, আমার কোরআনকে তারা নিভাই দিতে পারবে না। সুতরাং যারা আমার কোরআনকে নিভাই দিতে চাবে, দীন ইসলামকে যারা পদদলিত করতে চাবে, সুতরাং তারাই দুনিয়া থেকে মুছে যাবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর কোরআনকে নিভাই দেওয়ার জন্য আল্লাহর কোরআনুল কারিমের খাদেমদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করে জেল জুলুম নির্যাতন আর মামলা হামলা দিয়ে তারা যত ইসলামের বাণী, ইসলামের প্রসারকে স্তব্ধ করে দিতে চায়, গোটা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কোরআনের আলো, ইসলামের আলো আমার দিনকে ততই ফুৎকার দিয়ে পৃথিবীর ময়দানে উন্মোচিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগামীকাল সকাল 9টার পরে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদাল্লাহি হাক্কা, আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ ছেড়ে দিলেন, আমি আমার দিনকে বিজয় করব, আমি আমার দিনকে কিন্তু প্রতিষ্ঠিত করব। তার বাস্তব প্রমাণ দেখেন, গোটা পৃথিবী দাস কিন্তু ইসলামের মহা জয় জয়কার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে ওয়াইসির তথ্য মতে গোটা পৃথিবীতে 4 কোটির ঊর্ধ্বে আল্লাহর কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর অসংখ্য বড় বড় মুসলিম দেশকে তারা পেছনে ফেলে আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট খুদে হাফেজরা কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে চলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বিশ্ব জয় করে আইলো হাফেজ তাকরিম, বয়স মাত্র 9 বছর, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ আবু সালে সহ অসংখ্য হাফেজে কোরআন কিন্তু গোটা পৃথিবীতে বড় বড় ইসলাম, বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো পেছনে ফেলে আল্লাহর কোরআনকে তারা বিশ্ব ময়দানে বাংলার নামকে তারা উন্মোচিত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজ গোটা বাংলাদেশে
যে প্রান্তে তাকাবেন সেখানে কোরআনের মাদ্রাসা, সেখানে হাফেজিয়া মাদ্রাসা, সেখানে নুরানি মাদ্রাসা। আজ গোটা পৃথিবীতে যেখানে তাকাবেন সেখানে ইসলামী আন্দোলনের পদচারণা, সেখানে কোরআনের দাওয়াত প্রসার প্রসার কিন্তু বিদ্যমান রয়েছে। আমার ভাইরা, ইংল্যান্ডের ব্রিটেনের সবচাইতে জনপ্রিয় পত্রিকা, পত্রিকার রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক বছরের ভিতরে গোটা পৃথিবী শাসন করবে ইসলামওয়ালা মানুষ। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, তোমরা এক দুইজন কোরআনের পাখিকে ফাঁসির দিয়ে কি করবা? এক দুইজন তোমরা ইসলামী আন্দোলনের রাহাবাদের কি হত্যা করে তোমরা কি করবা? গোটা পৃথিবী আনাসে কানাসে ইসলামী আন্দোলনের পদচারণা আজকে কিন্তু নির্ভীক হয়েছে। প্রিয় ভাইয়েরা দেখেন, আজকে দেখেন আমাদের বাংলাদেশের একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস, এই লোকটা কিন্তু তার জাতিতে কিন্তু সে হিন্দু বেধর্মী। তার একটা সেমিনারে, তার একটা অনুষ্ঠানে দেখেন তিনি একটা গান বলেছিলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহু আকবার, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, চিৎকার করে বলেন মারহাবা। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহু আকবার, আল কোরআনের নূরের জ্যোতি, আল কোরআনের নূরের জ্যোতি গোটা পৃথিবীতে বিদ্যমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, চিৎকার করে বলেন মারহাবা। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উত্তেজ, আছে বিশ্ব ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, আল্লাহু আকবার, তারা সাফি আসমানি গ্রন্থ, তারা সাফি আসমানি গ্রন্থ গোটা পৃথিবীতে বিদ্যমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, চিৎকার করে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, আসেন এই কোরআন নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোরআনের আলো এই পৃথিবীতে স্তব্ধ করে দিতে পারবে না। শুধু তাই নয়, আগামী দিনে জাতি সহ গোটা পৃথিবী বাংলার সংসদ থেকে শুরু করে একেবারে হোয়াইট হাউস পর্যন্ত কোরআনের শাসন, লা ইলাহা ইল্লাল্লাহ এই হুকুমত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসেন প্রিয় ভাইয়েরা, আমি আর আমার বক্তব্য বাড়াবো না, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। এখানে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।